নমস্কার বন্ধুরা, স্পিড রেকর্ড বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের যে শেয়ারটার কথা বলবো, এটা হচ্ছে টিটাগড় রেলওয়ে সিস্টেম। আজকের দিনে এটা একটা খুব ভালো শেয়ার আমার মতে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ এই শেয়ারটা কিছুদিন হলো ডাউন হচ্ছে, মানে নিচের দিকে আসছে। একদিনে প্রায় 5% মতো ডাউন হয়েছে, 5 দিনে প্রায় 8% মতো ডাউন, এবং 1 মাসের মধ্যে প্রায় 15% ডাউন। ঠিক আছে, তো আমার মতে এই শেয়ারটা এখন খুব ভালো টাইম কেনার জন্যে। তো যাই হোক, আমি কোনো কাউকে এখানে রিকমেন্ড করছি না যে এই শেয়ারটা আপনারা কিনুন, অনলি এডুকেশন পারপাসের জন্য। কারণ এই শেয়ারটা না প্রচুর, এখন পর্যন্ত প্রচুর বুকিং পেয়েছে, মানে আশা করি যা কাজ পেয়েছে শেয়ারটা 5 বছর কি 10 বছরের মধ্যে ওই এর টার্নওভার কমপ্লিট করতে পারবে না, এত অর্ডার পেয়েছে। তো এই শেয়ারটার উপর এখনও পর্যন্ত সবার নজর কম আছে, তাই আমি বলছি যে আপনাদের দেখতে পেলেন যেরকম IRFC-তে যেভাবে IRFC যেভাবে রিটার্ন দিল, তো ভবিষ্যতে এই শেয়ারটাও এই রকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, কারণ কিছু কিছু শেয়ার আছে আমরা তখনই নজর দিই যখন সেটা মার্কেটে খুব চলতে থাকে, আগে আমরা ওটাকে ভালো ওই শেয়ারটার প্রতি আমরা মনোযোগ দিই না। তো সেক্ষেত্রে আমি মনে করি পর ফিউচারের ক্ষেত্রে শেয়ারটা খুব ভালো রিটার্ন দিতে পারে। তো বাকিটা বাই অথবা সেল করাটা আপনাদের নিজেদের ব্যাপার, তো সেক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না। তো শেয়ারটা আমার ক্ষেত্রে মনে হয় এখন কিনতে পারেন আপনারা, এর মার্কেট ক্যাপও যথেষ্ট ভালো আছে, প্রায় 20,180 কোটি টাকার মতো। তারপর ROE ভালো, যথেষ্ট পজিটিভ আছে। তো প্রফিটের ক্ষেত্রে June 2024 কোয়ার্টারে প্রফিট একটু আগের কোয়ার্টার রেজাল্টের থেকে একটু কম আছে, কম থাকলেও আশা করি এটা মানে ভালো যেতে পারে। ঠিক আছে, তো এই শেয়ারটা প্রমোটারদের কাছে প্রায় 40% আছে এখন পর্যন্ত, রিটেলেরও ভালো ইনভেস্ট আছে 25%, ফ্রোজেন ইনস্ট্রাকশনও ভালো আছে, মিউচুয়াল ফান্ডেও ভালো বিনিয়োগ আছে এই শেয়ারটা। তো আমার যেমন হয় এই শেয়ারটা পরবর্তীকালে ভালো রিটার্ন দিতে পারে। তো আমি আর একটা কথা বলছি, আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, যদি আপনাদের মনে হয় শেয়ারগুলো ভালো রিটার্ন দিচ্ছে, তো আপনারা আমার ভিডিওটাকে একটু প্লিজ শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা সাবস্ক্রাইব আর চ্যানেল যত শেয়ার করবেন, সেক্ষেত্রে আমারও ভিডিও বানাতে আরও বেশি ইন্টারেস্ট হবে। যদি সেভাবে আপনারা কিছু না করেন, তো আমারও ভিডিও তৈরি করার জন্যে তেমন মানে ভালো লাগবে না। যাই হোক, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার মার্কেট ধীরে ধীরে শিখতে পারবেন, এবং ধীরে ধীরে শেখারও দরকার আছে। কারণ বেশিরভাগ রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে কী হয়, এরা ইনভেস্ট করার পর বলে থাকে দাদা এটা তো মাইনাস হয়ে গেল, যেন মনে হয় আমি কেনার পরই মাইনাস হয়ে গেল, এরকমটা মনে হয় ওদের। তাই আমি বলছি এই শেয়ারটা কিনতে পারো তোমরা। ঠিক আছে, আশা করি এটা ভালো রিটার্ন দেবে। তো দেখা যাক, এখন তো মার্কেট, তো মার্কেটের কী অবস্থা সেটা কারেকশানের দিকেই আছে, US মার্কেটও কিছু নেগেটিভ আছে। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরুন, দেখুন, মনে হয় যদি শেয়ারটা আরও নিচে নামছে তো কিনতে পারেন, এটা ভালো স্টক, ফিউচারের জন্য তো খুবই ভালো স্টক। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।